যদি এখানে চলচ্চিত্রের অন্য কারোর সমস্যা বা আপত্তি থাকে তাহলে এটা শুধু শিল্পী সমিতির নামে যাবে, তবে এটা চলচ্চিত্রের জন্য একটা কালো দিবস। কারণ কেন? কারণ এখন পর্যন্ত চলচ্চিত্রের অন্য কোন সংগঠন আমাদের পাশে এসে দাঁড়ায়নি, আমাদেরকে নিয়ে কোনো বিবৃতি দেয়নি। এটা চলচ্চিত্র কিন্তু চলচ্চিত্রের সবার পক্ষ থেকে আমি কিন্তু পাশে এসে দাঁড়িয়েছি। আমি সাংবাদিক সমস্ত সংগঠনের সাথে যোগাযোগ করছি, সবার সাথে পাশে এসে দাঁড়িয়েছি। এবং সবসময় ভাই যেটা হয় অন্য সংগঠনগুলো সবকিছুতে একটা বিবৃতি দিয়ে সাথে থাকে। আপনি এবং শাহিন সুমন ভাই আমাদের সঙ্গে ছিলেন, ভাইও আজকে আমাদের সঙ্গে ছিলেন, এটা আমাদের কোনো ডাউট নাই। কিন্তু আমাদের যে একটা প্রত্যাশা, আমরা তো ওনাদের সবার সহকর্মী, ছোট ভাই বড় ভাই এরকম একটা কর্মীরা আসছিলেন, সবারই হয়তো মনে খুব থাকবে যারা আহত হয়েছে। এখন এখানে রুবেল ভাই, মিশা ভাই বুক পেতে দিয়েছেন যে আমাকে তোমরা যদি মায়ের রক্তের বদলে রক্ত চাও তাহলে আমাদের রক্ত নাও। কারণ এরপরে আসলে আর কোনো কথা থাকবে এখানে আসছেন সবার সামনে হাজির হয়ে। আপনাদের কারোর যদি কোনো মনে খুব থাকে সাংবাদিক ভাইদের প্রতি, আপনারা আমাদের সবার দিকে চেয়ে এই বিষয়টা এখানে ই হয়ে যাবে। আর এখানে রুগীর যারা আহত হয়েছেন তাদের প্রতিপূরণ দেওয়া হবে, যাদের ইনস্ট্রুমেন্ট নষ্ট হয়েছে এটা ভাইয়ের নিজে দায়িত্ব নিয়েছেন। আমরা ওনার সঙ্গে এটা সমন্বয় করে যত এখন এখানে আমাদের মুরব্বীরা যারা আছেন, আমাদের সাংবাদিক ভাইয়ের বাবু ভাই আছেন, ইমন ভাই আছেন, রাজু আলিম ভাই আছেন, ওনারা এটা শেষ করবেন। কারণ ফ্ল্যাগ ডে নিয়ে যদি কারোর আপত্তি থাকে এটা নিয়ে আমরা কালকে করবো। বাট 23 এপ্রিল একটা কিছু পালিত হবে সাংবাদিকদের জন্য, এটাই ফাইনাল। কথা হচ্ছে আমরা এই ব্যবস্থা একটু ব্যাক একটু ব্যাক আমাদের মনে সবার কাছে আলাপ আলোচনা করার পরে এটা এক মাসে আসছে। এরপরও যদি আমরা সাংবাদিকরা মিলে কোনো সিদ্ধান্ত নিতে চাই সেটা কালকে আমরা বিসিতে আসবো, এসে আমরা কথা বলবো।